রমজান মাসে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে সব স্কুল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী মাহমুদা খানম। এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন। গত 8 ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী আংশিক সংশোধন করে রমজান মাসে 15 দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই দিন অপর এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায় রমজানে 10 দিন ক্লাস চলবে প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষা মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তি দুটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক। এত যানজট হয় যে স্কুলগুলো খোলা রাখলে দেখা যায় যে আমাদের মানে জনগণেরই অনেক ক্ষতি হয়। আমরা একটা স্থগিত পেয়েছি যে স্কুল খোলা রাখা যাবে না, স্কুলটা বন্ধ থাকতে হবে।